রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাইনি বলার কারণে বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল বারাসাত থানায়। বারাসাত সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র শঙ্খশুভ্র সরকার শুক্রবার বিকালে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার দাবি, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করেছেন বিজেপির প্রার্থী। বিজেপির প্রার্থী ঠিক কী বলেছিলেন শুনে নেব। সন্দেশখালি দেখতে চাই আমরা, আমার ঘরের মা বোনদের নিয়ে যেটা করেছে আর বলছে ছোট্ট ঘটনা, এরকম মুখ্যমন্ত্রী চাই আমরা? এরকম মহিলা আমরা সম্মান করি, মায়ের জন, তার মানে এই নয় ডাইনিকে আমরা সম্মান করব। মুখ্যমন্ত্রী আমাদের ছাত্রছাত্রীদের কাছে মায়ের মতো, আমরা কখনোই মায়ের অপমান মেনে নিতে পারি না। মুখ্যমন্ত্রী যেভাবে ছাত্র সমাজের পাশে দাঁড়িয়েছেন তা আগে কোনো মুখ্যমন্ত্রী করেননি। ছাত্র সমাজ এই কুরুচিকর মন্তব্য মেনে নিতে পারছে না, তাই স্বপন মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম। আমরা ছাত্র সমাজ তার গ্রেপ্তারের দাবি করছি, আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব বলে হুঁশিয়ারি দিয়েছে ছাত্ররা। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেকটা স্টুডেন্টসের মায়ের মতো হয়, তারই বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন বারাসাত লোকসভার বিজেপির প্রার্থী স্বপন মজুমদার। তাই আমরা স্টুডেন্টরা আজকে পথে নেমেছি যে তার আমরা এবং তার এই কুরুচিকর মন্তব্যের আমরা তীব্র বিরোধিতা জানাই, এবং সেই জন্যেই আমরা আইনের দ্বারস্থ হয়েছি এবং বারাসাত পুলিশ স্টেশনে তার নামে কমপ্লেন দায়ের করেছি। আর এই সমগ্র বিষয় নিয়ে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার মূলত তার কী বক্তব্য শুনে নেব। প্রথমত বলবো, একজন স্টুডেন্ট পড়াশোনা শিখছে, মন দিয়ে পড়াশোনাটা করা ভালো। আমার বক্তব্য কি রয়েছে সেই বক্তব্যটা ভালো করে প্রথমে শোনা দরকার ছিল। আমার বক্তব্য ছিল, বাংলায় যেভাবে মহিলাদের উপর ধর্ষণ, শ্লীলতাহানি এবং সন্ত্রাসকালীর মতন ঘটনা ঘটছে, রাতের অন্ধকারে আমাদের ঘরের মহিলাদের ডেকে নিয়ে পিঠে বানানো আর তাদের অন্য অন্য বাসে প্রস্তাবে যদি সায় না দেয় আবার তাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে, তো এই ধরনের অশুভ শক্তি যাদের আমরা ডাইনি রূপে বলি, আমি মুখ্যমন্ত্রীকে তো বলিনি, মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরে এই ধরনের কাজ যখন হয় তো তখন তানার দেখা দরকার। তো এই ধরনের অশুভ শক্তিকে আমরা ডাইনি বলি, আমি মুখ্যমন্ত্রীকে বলি প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে, বাংলায় যেভাবে রাজনৈতিক প্রতিহিংসা এবং খুন রাহাজানি এ বাংলার মানুষ কোনোভাবে মেনে নিচ্ছে না। বারাসাতে তৃণমূলের পায়ের নিচের মাটি সরে গেছে, তাই বিভিন্ন মামলা উস্কানি দেখিয়ে মানুষের সিম্পাথি পাওয়ার চেষ্টা করছে। মানুষ বিজেপির সঙ্গে আছে, বিজেপির সঙ্গে থাকবে, আর এবার এই বারাসাত লোকসভা বিজেপি পদভূত করবে। এই কেস খামারি করে কোনো লাভ নেই, বক্তব্যটা ভালো করে শুনে তারপরে দেবো।